নমস্কার, ক্যানভাস নিউজে আপনাদের সকলকে স্বাগত। আমি রয়েছি আপনাদের সাথে সৌম্যজিৎ। আসছি আজকের বিস্তারিত খবরে। পান্ডুয়া থেকে রামেশ্বরপুর যাওয়ার পথে নিয়ন্ত্রণ হারিয়ে একটি ম্যাটাডোরকে ধাক্কা মারল অটো, আহত হয়েছেন তিনজন যাত্রী। পান্ডুয়া থেকে রামেশ্বরপুর যাওয়ার পথে অটো দুর্ঘটনায় আহত হলো তিনজন যাত্রী, তাদের ভর্তি করা হয় পান্ডুয়া গ্রামীণ হাসপাতালে। আমরা যাচ্ছিলাম, মানে আপনারা কজন ছিলেন? কতজন কার লেগেছে? আপনারা কোথায় যাচ্ছিলেন? কোথায়? রামেশ্বরপুর যাওয়ার সময় দাপুরের কাছে নিয়ন্ত্রণ হারিয়ে গিয়ে একটি ম্যাটাডোরকে ধাক্কা মারে অটোটি। অটোতে ছিলেন 6 জন যাত্রী, তাদের মধ্যে 3 জন আহত হয়। আমি পান্ডুয়া স্টেশন দিয়ে রামেশ্বরপুরের অটো ধরেছিলাম ডিউটি যাব বলে। আপনি কোথায় কাজ করেন? কিসের কাজ করেন? রাস্তা ছিল, সাইড দিয়ে বেরিয়ে যাওয়া যেতে পারতো, কিন্তু ভালো চালাতে পারে না, বেরোতে পারলো না, চার চাকাটাকে গিয়ে ধাক্কা মারা। আপনি কোথায় যাচ্ছিলেন? কোথা থেকে কোথায় যাচ্ছিলেন? পান্ডুয়া স্টেশন দিয়ে অটো করে রামেশ্বরপুরের দিকে যাচ্ছিলাম। রামেশ্বরের মাঝপথে অ্যাক্সিডেন্ট। কজন কার লেগেছে এরকম? 3 জন ছিলাম, 3 জনেরই লেগেছে। সুজয় মুখার্জির রিপোর্ট, ক্যানভাস নিউজ। শুক্রবার কাটোয়া 2 নম্বর ব্লকের শ্রীবাটি গ্রাম পঞ্চায়েতের সংহতি ভবনে সোনার বাংলা সংঘ মহিলা বহিমুখী সমবায় সমিতির শুভ উদ্বোধন করলেন পূর্ব বর্ধমানের জেলা শাসক অনুরাগ শ্রীবাস্তব। কাটোয়া 2 নম্বর ব্লকের শ্রীবাটি গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত শ্রীবাটি গ্রাম পঞ্চায়েতের সংহতি ভবন শুক্রবার সোনার বাংলা সংঘ মহিলা বহিমুখী সমবায় সমিতির শুভ উদ্বোধন করল। উপস্থিত ছিলেন পূর্ব বর্ধমানের জেলা শাসক অনুরাগ শ্রীবাস্তব। শুভাশিস বেজ, বিশ্বজিৎ ভট্টাচার্য, কাটোয়া মহকুমা শাসক সৌমিন পাল, কাটোয়া 2 নম্বর ব্লকের বিডিও শিবাশিস সরকার, কাটোয়া 2 নম্বর ব্লকের পঞ্চায়েত সমিতির সভাপতি নরেশ চন্দ্র মণ্ডল, কাটোয়া 2 নম্বর ব্লকের পূর্ত কর্মদক্ষ সুব্রত মজুমদার, ত্রিবাটি গ্রাম পঞ্চায়েতের প্রধান শ্রীমতী ইলা চট্টোপাধ্যায় সহ অন্যান্য সদস্যবৃন্দ। প্রথমবার কাটোয়া 2 নম্বর ব্লকে শ্রীবাটি পঞ্চায়েতে আসার জন্য জেলা শাসক অনুরাগ শ্রীবাস্তবকে পঞ্চায়েতের সদস্যরা ও সোনার বাংলা সংঘের মহিলারা ছাড়াও এলাকাবাসীরা শুভেচ্ছা জানান। পঞ্চায়েতে অনেক স্কিমের উদ্বোধন ছিল, গ্রাম পঞ্চায়েতে আমরা করলাম এটা।
একটা বেসিক্যালি আমাদের বাস স্ট্যান্ড যেটা রিকনস্ট্রাকশন করা হলো এনআরজিএসের টাকা নিয়ে, সঙ্গে সঙ্গে একটা আঙ্গনবাড়ি সেক্টর যেটা সুন্দর করা হয়েছে, আর একটা ক্লাস্টার বিল্ডিং মানে এসএসজির ক্ষেত্রে যেটা হবে, তিনটেই কাজ এনআরজিএস টাকা দিয়ে করা হয়েছে। কিন্তু তিনটেই অ্যাসেট, এই অ্যাসেট কিন্তু কাজ হওয়ার পরে কোনো অন্য ডিপার্টমেন্ট ইউজ করবে অথবা মানুষ কোনো অন্য জিনিসে ব্যবহার করবে। তো এটা তিনটেই ভালো উদ্যোগ, অভিনব উদ্যোগ, তাই জন্য আমি এখানে এসেছি। স্যার শুনছি নাকি মেয়েদের স্বয়ম্ভর গোষ্ঠীর জন্য ব্যাঙ্কের ব্যবস্থা করা যায়, এখানে তো ব্যাঙ্কের ব্যাংকের জন্য আমরা মহিলাদের সুবিধার জন্য ব্যাংকের আমরা পুরোপুরি চেষ্টা করছি। কিন্তু ব্যাংক অ্যাকচুয়ালি কি হয়, কমার্শিয়াল এন্টাইটি, তাদেরকে আসার একটা ইচ্ছাও দেখাতে হয়। আমরা আমাদের এন থেকে একটা বিল্ডিংটা দিই, ভালো জায়গাটা দিই, আমরা ব্যাংকের কাছে আছি। যদি কোনোই ব্যাংক আগ্রহ দেখায় আপনাদের মাধ্যমে, আমি বলবো যদি কোনোই ব্যাংক আসতে চায়, আমরা ফ্রি অফ কস্ট একটা বিল্ডিং তাদেরকে প্রোভাইড করাই 400 স্কোয়ার ফিটে। আর সেইভাবে আমাদের ধারণা চলছে, চেষ্টা আশা করি শীঘ্রই এখানে একটা ব্যাংক। স্যার বলছি পূর্ব বর্ধমান থেকে অর্ঘ্য ব্যানার্জির রিপোর্ট, ক্যানভাস নিউজ। ভাঙা হলো মেডিকেল ও রিলিফ ক্যাম্প, ফের উত্তেজনা ভাবাদিঘিতে, দুই তরুণীকে দেখে কু ইঙ্গিত, প্রকাশ্যে সমেহনের ঘটনায় উত্তেজনা ছড়ালো হুগলির হিন্দ মোটরে। বৃহস্পতিবার সন্ধ্যায় হিন্দ মোটর স্টেশন থেকে নেমে বাড়ি ফিরছিল দুই যুবতী, তখনই এক মাঝবয়সী ব্যক্তি তাদের সাথে অশালীন ব্যবহার করে। তাতেই তরুণীরা চিৎকার চেঁচামেচি শুরু করতেই এলাকার মানুষজন অভিযুক্ত ব্যক্তিকে হাতে নাতে ধরে ফেলে বেধড়ক মারধর শুরু করে। পরে উত্তরপাড়া থানার পুলিশ এসে ওই ব্যক্তিকে নিয়ে যায়। তরুণীরা থানায় লিখিতভাবে জানালেও ওই ব্যক্তির বিরুদ্ধে কোনো অভিযোগ দায়ের করা হয়নি। বৃহস্পতিবার সন্ধ্যায় দুই তরুণী বাড়ি ফেরার পথে এই ঘটনাটি ঘটে। রাস্তার পাশে দাঁড়িয়ে পথ চলতি মেয়েদের দিকে তাকিয়ে অভিযুক্ত ব্যক্তি হস্তমৈথুন করছিল, তবে অন্ধকার থাকায় দূর থেকে পরিষ্কার দেখা যাচ্ছিল না। হিন্দমোটর স্টেশন রোডের দোকানপাট বৃহস্পতিবার বন্ধ থাকে, তাই রাস্তা সংলগ্ন সমস্ত দোকানপাটই এদিন বন্ধ ছিল। তাছাড়া বৃষ্টির কারণে এদিন রাস্তাঘাটও একেবারে ফাঁকা ছিল। দুজনের মধ্যে এক তরুণী কলকাতা বিশ্ববিদ্যালয়ের ছাত্রী। কিছুটা আসার পর তারা লক্ষ্য করে ওই ব্যক্তি নোংরা কাণ্ড ঘটাতে ঘটাতে তাদের দিকে এগিয়ে আসছে। ভয়ে তারা চিৎকার শুরু করলে এলাকার মানুষ সেই চিৎকার শুনে ঘটনাস্থলে ছুটে আসেন। তারপরেই খবর দেওয়া হয় উত্তরপাড়া থানায়। অভিযুক্তকে এলাকার মানুষজন বেধড়ক মারধর করে পুলিশের হাতে তুলে দেন। প্রসেনজিৎ ধরের রিপোর্ট, ক্যানভাস নিউজ। এবার নিয়ে নেব ছোট্ট একটি বিজ্ঞাপনী বিরতি, দেখতে থাকুন ক্যানভাস নিউজ। ফ্ল্যাট কিনলে স্কুটি ফ্রি, হ্যাঁ বাড়ি গাড়ি দুটোরই স্বপ্ন পূরণ একসাথে। প্রিজম অ্যাপার্টমেন্ট, অল কমপ্লিট রেডি ফ্ল্যাট, নো জিএসটি, মাত্র 20,50,000 টাকায় 2BHK ফ্ল্যাট। আর বুকিং করলে স্কুটি গাড়ি ফ্রি, স্টেশন হসপিটাল স্ট্র্যান্ড থেকে মাত্র 10-15 মিনিটের দূরত্বে। লিফট, সিসিটিভি, 24/7 ওয়াটার সাপ্লাই। প্রিজম অ্যাপার্টমেন্ট, 277 DCR রোড নর্থ, কালিদাস চতুষ্পাঠীর কাছে, চন্দননগর, হুগলি। ফোন 7003990570। আজই বুকিং করুন, স্কুটি গাড়ি পান বিনামূল্যে। কথায় বলে মাছে ভাতে বাঙালি, তাই ভোজন রসিক বাঙালির রসনা তৃপ্তিতে এলো প্রীতম ফিশ ইন্টারন্যাশনাল। বিবাহ বা আপনার যে কোনো অনুষ্ঠানের জন্য বিভিন্ন প্রকার সামুদ্রিক মাছ, রুই, কাতলা, ভেটকি, পাবদা, ইলিশ, গলদা চিংড়ি সহ বিভিন্ন প্রজাতির টাটকা মাছের জন্য আজই যোগাযোগ করুন প্রীতম ফিশ ইন্টারন্যাশনালে। যোগাযোগ নম্বর 0332683-0179। প্রিন্ট মিডিয়া বলুন, ইলেকট্রনিক মিডিয়া বলুন, বিভিন্ন মিডিয়া কিন্তু এই যে এই উৎসবগুলোকে মানুষের, সাধারণ মানুষের কাছে পৌঁছে দেয়। ঠিক সেই রকম আজকের যেটা আমি নতুন করে তারা মার্কেটে লঞ্চ করছে, নামটা ক্যানভাস নিউজ। ক্যানভাস নিউজের আমরা উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করি। আমরা আশা করব যে এনাদের এই নিউজের মাধ্যমেও অগণিত ধর্মপ্রাণা মানুষ, অগণিত সাধারণ মানুষ, তারা বিভিন্ন জায়গাকার বিভিন্ন রকম খবর তারা সংগ্রহ করতে পারবেন। ক্যানভাস নিউজ নতুন খবরের চ্যানেল, আমি এদের সার্বিক সাফল্য কামনা করি এবং বাংলার উন্নয়নের খবর দিই, সঠিক খবর মানুষকে পরিবেশন করবে এই শুভেচ্ছা জানি। আমার এই চ্যানেলের প্রতি আমার আন্তরিক শুভেচ্ছা দেবো। ক্যানভাস নিউজ আপনাদের নতুন চ্যানেল লঞ্চ করেছেন, আপনারা ভালোভাবে চালান, সত্যি যে খবরগুলো সত্যি খবরগুলো দিন। বাংলা মামাটি মানুষের সরকার যে চলছে তার উন্নয়ন কে একটু তুলে রাখেন। বদেশ পৌরসভা উন্নয়নে কাজ করছে, মানুষের সাথে দাঁড়িয়েছে, সেটা আপনারা নিজের নিউজ চ্যানেলে দেখান। আপনাদের মঙ্গল হোক, ভালো হোক, আমরা এটাই সবসময় চাই। ধন্যবাদ।
ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছেন ক্যানভাস নিউজ, আসছি পরের খবরে। বর্ষা আসতেই পুকুরে মাছের পোনা ছাড়তে শুরু করল পূর্ব বর্ধমানের বর্ষুল এলাকার মাছ চাষিরা। শ্রাবণ মাস পড়তেই বর্ষার আগমন ঘটে গেছে, আর এই সময়টি হলো মাছ চাষীদের পক্ষে উপযুক্ত সময় পোনা মাছ চাষের। বাঁকিদাররা তাদের বাঁকে করে পোনা মাছের চারা নিয়ে এখন গ্রামে গ্রামে বিক্রি করতে বেরোন, আর তা কিনে নিয়ে মাছ চাষীরা এখন ব্যস্ত পুকুরে মাছের পোনা ফেলতে। সাধারণত বর্ষার সময় পুকুরগুলি বর্ষার জলে ভর্তি থাকার ফলে এটাই মাছের পোনা ফেলার উপযুক্ত সময়। সেই ছবি উঠে এলো পূর্ব বর্ধমানের সদর 2 নম্বর বর্ষুল এলাকা থেকে। হ্যাঁ, এটা হচ্ছে বছরে, এটা হচ্ছে চারা মাছ ফেলার সময়। যে চারাটা ফেলা হয় সেটা 2 থেকে 3 সেমি মতো লম্বা হয়, মানে সেই চারাটাকে নিয়ে বর্ষার শুরুতে আমরা ফেলি, এবং এটা হচ্ছে চারা পোনা ফেলার প্রধান সময়। আর এগুলো আমরা লোকালে আমাদের যে সমস্ত চাষিরা ডিম ফেলে চারা উৎপাদন করে সেখান থেকে পেয়ে যায়, এবং বিশেষ কিছু চারা যেগুলো এখানে পাওয়া যায় না সেগুলো আমরা বাইরে নৈহাটি থেকে নিয়ে আসি, যেমন জাপানি পুটি বা গ্লাস কাপ, ব্ল্যাক কাপ, এই সমস্ত চারাগুলো আমরা নৈহাটি থেকে নিয়ে এসে পুকুরে ছাড়ি। আষাঢ় শ্রাবণ মাসটাই হচ্ছে যখন নতুন বর্ষাটা হয়, এটা হচ্ছে মাছ ফেলার, চারা মাছ ফেলার আদর্শ সময়। মানে বিশেষ করে সে সময় জলটা হয় অনেক, পুকুর শুকনো থাকে তো এর আগে, এবার জলে যখন সব পুকুরগুলোতে জল হয়ে যায় তখন এই সময়টা থেকে মাছ ফেলাটা শুরু হয় আর কি। পূর্ব বর্ধমান থেকে কৃষ্ণ সাহার রিপোর্ট, ক্যানভাস নিউজ। পথ দুর্ঘটনা কমাতে সেফ ড্রাইভ সেভ লাইফ সচেতনতা শিবিরের আয়োজন করা হলো বর্ধমানের আলিশা বাসস্ট্যান্ডে। পথ নিরাপত্তায় সচেতনতা বাড়াতে পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে সেফ ড্রাইভ সেভ লাইফ স্লোগানের অবতারণা হয়েছিল। মুখ্যমন্ত্রী নানা অনুষ্ঠানে ট্রাফিক ব্যবস্থা ঠিক করতে ও দুর্ঘটনা কমাতে সরকারের নানা উদ্যোগের কথা বলেছেন। সেই সূত্রেই সচেতনতা বাড়াতে সেফ ড্রাইভ সেভ লাইফ স্লোগানের সূত্রপাত হয়েছিল। বাংলায় পথ দুর্ঘটনা আগের চেয়ে অনেকটা কমেছে, সেটাকেই ইতিবাচক ধরে নিয়ে দুর্ঘটনা প্রবণ এলাকায় নতুন করে প্রচারে নামছে কলকাতা ও রাজ্য পুলিশ। বিভিন্ন রাস্তায় স্পিড ব্রেকার, হাম্প বসানো হচ্ছে, জনবহুল রাস্তায় গাড়ির গতি কমাতেই এই উদ্যোগ। মন্ত্রীর নির্দেশ, কোন কোন এলাকা দুর্ঘটনা প্রবণ তা চিহ্নিত করে নতুন করে ব্যবস্থা নিতে হবে, এক্ষেত্রে সিভিক ভলেন্টিয়ারদেরও কাজে লাগানো হবে। প্রসঙ্গত, বছর কয়েক আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেফ ড্রাইভ সেভ লাইফ নিয়ে প্রচার শুরু করেছিলেন। ধীরে ধীরে পথ দুর্ঘটনায় মৃত্যুর সংখ্যা কমতে শুরু করেছে, সেজন্যই এই দিকে আরো দৃষ্টি নিয়ে জনচেতনা তৈরি করতে চাইছে সরকার। সেই উদ্দেশ্যে শুক্রবার সকাল 10:30 সেফ ড্রাইভ সেভ লাইফ সচেতনতা শিবির অনুষ্ঠিত হলো আলিশা বাসস্ট্যান্ডে। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ সরকারের পরিবহন দপ্তরের মন্ত্রী শুভেন্দু অধিকারী, মন্ত্রী স্বপন দেবনাথ সহ বিভিন্ন বিধানসভার বিধায়কগণ, জেলা প্রশাসন, পুলিশ প্রশাসনের আধিকারিক বৃন্দ ও সম্মানীয় জনপ্রতিনিধিগণ। বর্ধমান উত্তর বিধানসভা কেন্দ্রের বিধায়ক ও বর্ধমান উত্তর ক্লাব অ্যাসোসিয়েশনের সভাপতি নিশীত কুমার মালিক ও পার্থ ঘোষ সহ অন্যান্য ব্যক্তিবর্গ। শুভেন্দু অধিকারী মহাশয়, আমাদের আরেক মন্ত্রী মাননীয় শ্রী স্বপন দেবনাথ মহাশয় এবং আমাদের এসপি সাহেব এবং কলকাতা থেকে এসছেন আমাদের সচিব পরিবহন দপ্তরে এবং আমাদের অ্যাসিস্ট্যান্ট মহানির্দেশক আছে এবং সকলে আছেন আপনারা। আমাদের মন্ত্রী বলবেন বিষয়টা, আপনারা জানেন যে এই প্রায় 2 বছর ধরে সরকার গোটা বাংলায় এবং তার সঙ্গে সঙ্গে আমরা আমাদের জেলাতে বিভিন্ন সময়ে প্রথমে ট্রান্সপোর্ট এমডি এনবিএসটিসি ফিনান্সার মঞ্চে উপস্থিত বিশেষ আন্তর্জাতিক বিভাগ এবং আপনাদের সবাইকে আমার নমস্কার। আজকে আমি ধন্যবাদ জানাচ্ছি মাননীয় ট্রান্সপোর্ট মিনিস্টার যিনি এখানে নিজে এসেছেন। আপনারা সবাই জানেন সেফ ড্রাইভ সেভ লাইফ সপ্তাহ পালন করা হচ্ছে, এই সোমবার থেকে আমাদের সপ্তাহটা স্টার্ট হয়েছে। আজকে বিশেষ ক্ষেত্রে আমাদের ট্রান্সপোর্ট মিনিস্টার পূর্ব বর্ধমান জেলার নিজে সবাই গিয়েছেন, এই প্রোগ্রামটা চালু করা হচ্ছে। আমি ট্রান্সপোর্ট ডিপার্টমেন্টের ধন্যবাদ জানাচ্ছি এই প্রোগ্রাম এখানে রাখার জন্য।
পশ্চিমবঙ্গ সরকার ট্রান্সপোর্ট সেক্টরে ট্রান্সপোর্ট ওয়ার্কারদের ক্ষেত্রে অনেক স্কিম সুবিধা সুযোগ সুবিধা লাগু করেছে। আমরা সবাই জানি গতিধারা হিসাবে শহরে রাজ্যব্যাপী সপ্তাহ ধরে কর্মসূচি পালিত হচ্ছে, গত 23 তারিখ থেকে শুরু হয়েছে। আজ বর্ধমান জেলার এই কর্মসূচিতে উপস্থিত রয়েছেন আমাদের সকলের অত্যন্ত প্রিয় এবং পশ্চিমবঙ্গের উদ্যোগী মন্ত্রী শ্রী সুধেন্দু অধিকারী পরিবহন দপ্তরের উপস্থিত আছেন জেলা পরিষদের সভাপতি জিএম এবং পরিবহন দপ্তরের সচিব বিবেক সহায় মহাশয় আরো অনেক ব্যক্তিত্ব উপস্থিত রয়েছেন। সর্বোপরি আছেন এখানে বাস মালিক, বাসের কর্মচারী, পরিবহন কর্মী সকলে এখানে। অর্ঘ্য ব্যানার্জির রিপোর্ট, ক্যানভাস নিউজ। চন্দননগরের ইন্দুমতি গার্লস হাই স্কুলে এক শোভাযাত্রার আয়োজন করা হলো শুক্রবার। চন্দননগর বাগবাজার ইন্দুমতি গার্লস হাই স্কুলের সুবর্ণ জয়ন্তী বর্ষ উপলক্ষে এক বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করা হয়। এই শোভাযাত্রায় অংশ নিয়েছিলেন চন্দননগরের মহানাগরিক রাম চক্রবর্তী, এছাড়াও চন্দননগরের বিশিষ্ট ব্যক্তিবর্গরা। শোভাযাত্রা সম্পর্কে ইন্দুমতি গার্লস হাই স্কুলের প্রধান শিক্ষিকা শ্রীময়ী ভৌমিক জানান, তারা প্রতি বছরই সামাজিক কাজকর্মে অংশ নিয়ে থাকেন। এবার তাদের বিদ্যালয়ের 60 বছর পূর্তি উপলক্ষে তারা বিভিন্ন শিক্ষামূলক অনুষ্ঠানের আয়োজন করবেন। এছাড়াও তিনি উল্লেখ করেন, ইন্দুমতি স্কুলের 90% ছাত্রী নিম্ন মধ্যবিত্ত পরিবার থেকে উঠে এসেছে, তারা প্রত্যেকেই কন্যাশ্রী প্রকল্পের সুবিধা পাচ্ছে। এই শোভাযাত্রায় অংশ নিয়েছিলেন স্কুলের ছাত্রী, অভিভাবক, শিক্ষক, শিক্ষিকা সহ এলাকার বহু মানুষজন। চন্দননগর থেকে প্রদ্যুৎ গাঙ্গুলী রিপোর্ট, ক্যানভাস নিউজ। এবার নিয়ে নেব ছোট্ট একটি বিজ্ঞাপনী বিরতি, দেখতে থাকুন ক্যানভাস নিউজ। ফ্ল্যাট কিনলে স্কুটি ফ্রি, হ্যাঁ বাড়ি গাড়ি দুটোরই স্বপ্ন পূরণ একসাথে। প্রীতম অ্যাপার্টমেন্ট, অল কমপ্লিট রেডি ফ্ল্যাট, নো জিএসটি, মাত্র 20,50,000 টাকায় 2BHK ফ্ল্যাট। আর বুকিং করলে স্কুটি গাড়ি ফ্রি, স্টেশন হসপিটাল স্ট্র্যান্ড থেকে মাত্র 10-15 মিনিটের দূরত্বে। লিফট, CCTV, 24/7 ওয়াটার সাপ্লাই। প্রীতম অ্যাপার্টমেন্ট, 277 DCR রোড নর্থ, কালিদাস চতুষ্পাঠীর কাছে, চন্দননগর, হুগলি। ফোন 7003990570। আজই বুকিং করুন, স্কুটি গাড়ি পান বিনামূল্যে।
কথাই বলে মাছে ভাতে বাঙালি, তাই ভোজন রসিক বাঙালির রসনা তৃপ্তিতে এলো প্রীতম ফিশ ইন্টারন্যাশনাল। বিবাহ বা আপনার যে কোনো অনুষ্ঠানের জন্য বিভিন্ন প্রকার সামুদ্রিক মাছ, রুই, কাতলা, ভেটকি, পাবদা, ইলিশ, গলদা চিংড়ি সহ বিভিন্ন প্রজাতির টাটকা মাছের জন্য আজই যোগাযোগ করুন প্রীতম ফিশ ইন্টারন্যাশনালে। যোগাযোগ নম্বর 0332683-0179। প্রিন্ট মিডিয়া বলুন, ইলেকট্রনিক মিডিয়া বলুন, বিভিন্ন মিডিয়া কিন্তু এই যে এই উৎসবগুলোকে মানুষের, সাধারণ মানুষের কাছে পৌঁছে দেয়। ঠিক সেই রকম আজকের যেটা আমি নতুন করে তারা মার্কেটে লঞ্চ করছে, নামটা ক্যানভাস নিউজ। ক্যানভাস নিউজের আমরা উত্তরোত্তর স্বীকৃতি কামনা করি। আমরা আশা করব যে এনাদের এই নিউজের মাধ্যমেও অগণিত ধর্মপ্রাণা মানুষ, অগণিত সাধারণ মানুষ, তারা বিভিন্ন জায়গাকার বিভিন্ন রকম খবর তারা সংগ্রহ করতে পারবেন। ক্যানভাস নিউজ নতুন খবরের চ্যানেল। আমি এদের সার্বিক সাফল্য কামনা করি এবং বাংলার উন্নয়নের খবর দিক সঠিক খবর মানুষকে পরিবেশন করবে এই শুভেচ্ছা জানি। আমার এই চ্যানেলের প্রতি আমার আন্তরিক শুভেচ্ছা দেবো। ক্যানভাস নিউজ আপনাদের নতুন চ্যানেল লঞ্চ করেছেন, আপনারা ভালোভাবে চালান। সত্যি যে খবরগুলো, সত্যি খবরগুলো দিন। বাংলা মামাটি মানুষের সরকার যে চলছে তার উন্নয়ন একটু তুলে রাখেন। বদেশের পৌরসভা উন্নয়নে কাজ করছে, মানুষের সাথে দাঁড়িয়েছে, সেটা আপনারা নিজের নিউজ চ্যানেলে দেখান। আপনাদের মঙ্গল হোক, ভালো হোক, আমরা এটাই শুভেচ্ছা চাই। ধন্যবাদ। ফিরে এলাম বিরতির পর, আপনারা দেখছেন ক্যানভাস নিউজ। আসছি পরের খবরে। ঠাকুমার বকুনিতে রাগ করে বাড়ি থেকে পালালো চতুর্থ শ্রেণীর এক ছাত্রী, হাওড়া থেকে ট্রেনে করে সোজা তারকেশ্বর। 12 বছর বয়সে নিহা দে বাড়ি হাওড়ার সাঁতরাগাছিতে, সে এলাকার হিন্দি মিডিয়াম চতুর্থ শ্রেণীর ছাত্রী। নিহা দে বলে, বৃহস্পতিবার রাত্রি 9টায় হাওড়া স্টেশন থেকে ট্রেন ধরে তারকেশ্বর স্টেশনে রাত কাটায়। পরে পুলিশ কর্মীদের দেখতে পেলে সে হারিয়ে গেছে বলে জানায় পুলিশ কাকুদের। পরে তারকেশ্বর থানার পুলিশ উদ্ধার করে থানায় নিয়ে আসে নেহাকে এবং সাঁতরাগাছি থানার সাথে যোগাযোগ করে নেহার বাড়িতে খবর দেওয়া হয়। পরিবারের লোক এসে তাকে বাড়ি ফিরিয়ে নিয়ে যায়। বাবা সঞ্জীব দে এক্সপ্রেস ট্রেনের খাবার দেবার কাজ করেন, মা নেই, তাই ঠাকুমা জয়ন্তী দে তাকে মানুষ করছেন। বাড়িতে তাকে আদর যত্নের সাথে মানুষ করছেন সবাই মিলে। একটু আত্র বকাবকি করতে হয় তা বলে বাড়ি থেকে পালিয়ে আসবে বুঝতে পারেনি, তবে এভাবে আর কোনোদিন বাড়ি থেকে বের হবে না, জানায় তারকেশ্বর থানার পুলিশ কাকুদের। কিভাবে জানলো তুমি এখানে আছো? বাড়িতে পুলিশ কাকুরে খবর দিল। তুমি বাড়ির অ্যাড্রেস বলেছিলে, বাড়ির ফোন নাম্বার বলেছিলে? তুমি এখন বাড়ি যাবে আর পালাবে না? বাড়িতে পড়াশোনা করো না নাকি? তাহলে বলো কেন পড়াশোনা না করান? মানে পড়াশোনা করো না বলি বকে যে বাড়িতে, তাই তো? তাহলে বকে যে কেন? কি খেলে কালকে কখন এসেছিলে? রাত্রে কটার সময়? পুলিশ কাকুদের কাছে এলে কি করে তুমি? পুলিশ কাকুকে তুমি নিজে বলেছো হারিয়ে গেছে? তাহলে বাড়িতে পড়াশোনার জন্য বকাবকি করলে তুমি পালিয়ে গেলে, তাহলে এখানে এসেছে স্যার আমাদের সাঁতরা কাছে ফোন করেছেন, স্যার আমাদেরকে গিয়ে বাড়িতে ডেকে নিয়ে এসেছে। তুমি কালকে যাও, লিখে কাগজ দিলে কে তুমি যাও, তুমি না থেকে পারো অ্যাড্রেস লিখে দিলেন আমাকে। আমি কিছু বলিনি, নিজে নিজে এমনি কেন চলে এসেছি বলছি, আমি পুজো দেখতে, আমি তো মর্নিং ডিউটি চলে গেছি, ওর বাবা পায়খানা গেছে, ও চাবিটা দিয়ে বলছে বাবা আমি দুগুলিতে জন্য আমি আসছি দিনের বেলা সকালে কালকে, তো বললো বাবা আমি আসছি,
তো আসছি বলে ও বললো ভাত ভেজে দিব, ছোলা ভিজেছি, রাতের ভাত আছে ভেজে দিচ্ছি তুই খা, বলছে আমি এখনই দু মিনিট আসবে বলে আর চলে গেছে। সনত মাঝি রিপোর্ট, ক্যানভাস নিউজ। শাওরাফুলি স্টেশন মাস্টারের ঘরের সামনে বিক্ষোভ শ্রাবণী মেলার অস্থায়ী দোকানদারদের। শ্রাবণী মেলা উপলক্ষে প্রতি বছরই শাওরাফুলি স্টেশনে অস্থায়ী দোকান দেন স্থানীয় বেশ কিছু দোকানদার। বাঘ ফুল ঘটের মতো তারকেশ্বরে জল ঢালতে যাওয়ার সামগ্রীর দোকান দেন তারা। এবছর শ্রাবণী মেলা শুরুর মুখে শাওরাফুলি প্ল্যাটফর্মে দোকান দিয়েছিলেন তারা। রেল পুলিশ সেই দোকান তুলে দেয়, তাই 4 নম্বর প্ল্যাটফর্মে স্টেশন মাস্টারের ঘরের সামনে বিক্ষোভে বসে পড়ে দোকানদাররা। আমরা এই মেলা যে করতে এসেছি, এই মেলা করার আগে আমরা লোকের কাছ থেকে ইন্টারেস্টে টাকা নিয়েছি। সেই টাকা আমরা যদি আজ মেলা যদি না করতে পারি, এই ইন্টারেস্ট আমাদেরকে পুরো গুনতে হবে। কারণ আমাদের মাল তো বিক্রি হবে না, মাল তো ঘরে পড়ে থাকবে, হয়তো পচবে না কিন্তু ঘরে পড়ে থাকবে। এবার আমরা লোকের টাকা রিটার্ন করতে পারবো না, ইন্টারেস্ট দিতে হবে এক নম্বর কথা। এই জন্য যদি আমাদের যদি কোনো ব্যবস্থা করা যায়, মানে এই আমরা যদি বসতে পারি, তার একটা ব্যবস্থা আমাদের করে দেওয়ালে খুব আমাদের ভালো। ম্যাক্সিমাম ছেলেদের নেই, সব বেকার গরিব ছেলে তো। এই মেলা বিক্রি হলে আমরা সেই টাকা শোধ করে কিছু উদ্বৃত্ত হয়, যেটা আমাদের সংসার খরচায় কাজে লাগে গরিব মানুষদের। আমরা মা বোন বউ ছেলে মেয়ে নিয়ে আনন্দ করে থাকি, তো সেইটা এবারে হচ্ছে না। আমাদের বিরাট একটা অসুবিধা, যদিও রেল প্রশাসনের একটা চাপ আছে, আমরা সেটা বুঝতে পারছি না। তো আমাদের অনুরোধ রেল প্রশাসন বা এলাকার সুবুদ্ধি সম্পন্ন মানুষদের কাছে একটা আমাদের আবেদন, যে আমরা যাতে সুষ্ঠুভাবে এই মেলাটা চালাতে পারি, আমাদের ভাবজেনা করে সামগ্রী তোলার পয়সাটা যাতে আমরা উঠিয়ে নিতে পারি। তার জন্য আমাদের রেল প্রশাসনের কাছে, রেল কর্তাদের কাছে অনুরোধ। হুগলি থেকে আসিক রানা রিপোর্ট, ক্যানভাস নিউজ। এবার আসছি আবহাওয়ার খবরে। আজকে বাতাসের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 30 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন 26 ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ 91%। আজকের মতো খবর এখানেই শেষ করছি। প্রতিদিন ক্যানভাস নিউজ দেখুন রাত্রি 9টায় এই চ্যানেলে। নমস্কার।